খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই যারা বাজানেরা আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহকে টিপি টিপি ডেকে বলে ইয়া রাসূলা হাবিবাল্লাহ একটু ঘরে ভিতরে আসুন শুনে যান। আমার রাসূলুল্লাহ গেলেন, শরীরের হাল আমার বড় ভালো না ইয়া রাসূলা হাবিবাল্লাহ, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার কবরে শুয়ে একটু গড়াগড়ি খাবেন আপনার পিরহান দিয়ে ইয়া রাসূলা হাবিবাল্লাহ, আমাকে কাফন পরাবে অন্য কাফনে কাপড় দেবেন না, অন্য কাপড়ে আমাকে কাফন পরাবেন না, আপনার মাথার পাকড়ি আপনার জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় করে দিও। জেনে বলুন স্যার আমি যখন কবরস্থ হয়ে যাব খবরদার আমার কবরটা ছেড়ে যেন চলে যেও না। জেনে বলেন না জোয়ান কি গো, হ্যাঁ আমাদের উম্মুল মুমিনি সমস্ত মুমিনদের মা। জেনে বলেন না সুবহান আমার নবীর অর্ধাঙ্গিনী আরবের তদানীন্তন কালে সব থেকে বড় ধনী মানুষ ছিলেন, যেটা বলুন না সুবহানাল্লাহ বড় ব্যবসায়ী ছিলেন, সেই মা খাদিজা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার পরে আমার রাসূলুল্লাহ যখন নবুয়ত পেলেন সমস্ত ধন সম্পত্তি যা কিছু ছিল আমার রাসূলুল্লাহর কদমে সমস্ত সুপর্দ করে দিলেন ইসলামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও খাদিজা, ও খাদিজা তুমি সম্পদ ভালোবাসো নামে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো। ওই সময় মা খাদিজা বলেছিলেন শুনে রেখে দাও রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা জমিন আসমান যা কিছু আছে আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওগো আমার খাদিজা যদি আমাকে ভালোবাসো সম্পদকে না ভালোবাসো ওই সম্পদ যদি আমি চাই ইসলামের খেদমতের জন্য তুমি কি করবে? বললি আসলে হাবিবাল্লাহ আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে আপনার মহব্বতে ভালোবাসায় সব কুরবান করে দিলাম। ও ভাই যারা আব্বা জানেরা যে মা খাদিজা আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে এমন করে গারে হেরা, আমার রাসূলুল্লাহ যেখানে তাহানুসে মগ্ন থাকতেন যেখানে প্রথম কোরআন অবতীর্ণ হলো। ও ভাই যারা আব্বা জানেরা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই পাঁচ আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল ওই গারে হেয়াতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই যারা বাজানেরা এই গারে হেয়াতে প্রত্যেক দিন মা খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে যেতেন, হাজী সাহেব বসে আছেন শুনে দেখেন ওই গারে হেরায় উঠতে ধোমা ছুটে গেছে আসবাতে কোন হাত কত হাজী সাহেব লেগে পালিয়েছে ডাক্তারি কথা ঠিক না ভুল, আড়াই থেকে তিন ঘন্টা লাগে ওই গারে হেরাই উঠতে। ও ভাই যারা বাজানেরা আর সেই জায়গায় তখন তো কোনো পথ ছিল না বাবা ওঠার, ওই পাহাড়ের গা বয়ে গা বয়ে ওই মহিলা মানুষ আমার নবীর মহব্বতে ভালোবাসাতে খানা পানি নিয়ে সেই গারে হেরাই পৌঁছে দিতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যে মা খাদিজার জন্য আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জিব্রাইল ফেরেশতাকে আমরা আল্লাহ ডাকলেন ও ফেরেশতা জিব্রাইল শোনো 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 আজ আমার রাসূলুল্লাহর দরবারে তুমি যাচ্ছ, একটা খবর তোমাকে বলে দি আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিও। জিবরিল আমিন বলেন ও পাক আমার প্রভু আল্লাহ কি কথা আপনি বলুন? আমার আল্লাহ পাক বলছেন আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে কথা জানাবেন আজ আমার আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক মহিলাকে সালাম দেব যে মহিলা হযরতে খাদিজাতুল কুবরা। এত খুশি হয়েছি এত সন্তুষ্ট হয়েছি এত খুশি হয়েছি এত সন্তুষ্ট হয়েছি আরে খাদিজার প্রতি ওই খাদিজার প্রতি আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ সালাম জানালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোন সে খাদিজা? ও ভাই যারা আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন সেই মা খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম জানিয়েছেন। ও ভাই যারা আব্বা জানেরা সেই
সেই মাখা দি যা আর এমন করে কবরের ভয় করছেন কবর আযাবের ভয় করছেন আমার রাসূলুল্লাহকে দেখে বলে আর এমন করে আমার কবরে নেমে একটু গড়াগড়ি খাবেন একটু আপনার আপনার পুরাতন কামিজ দিয়ে পাগড়ি দিয়ে আমাকে কাফনের কাপড় দেবেন এমন করে কবর যখন হয়ে যাবে মাটি দেওয়া যখন হয়ে যাবে আমার কবরের পাশ থেকে যেন সরে যেও না ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন ও খাদিজা তুমি কিসের ভয় করো বলে কবরের আযাবের ভয় করি মুনকার নাকির ফেরেশতা আসবে আর কবরে আমি গড়াগড়ি খেতে বলেছি এই কবর এমন একটা জায়গা কাউকে ছাড়বে না আমার বড় ভয় হয় কবরের দুই দিকের মাটি এসে আমাকে পিষে হাড়কোর চুরমার করে দেবে এই কবরের আযাব থেকে আমার বড় ভয় লাগে ইয়াসলা হাবিবাল্লাহ যদি আপনার নূরানি মোবারকের এই জুব্বা মোবারক আপনার যদি আপনার পাগড়ি মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় পরিয়ে দেন আমার আল্লাহর রহমত নেমে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি আপনার নূরানি চেহারা দিয়ে আমার কবরে একটু গড়াগড়ি খান তাহলে ওই কবরের মাটি আমি কি আর পিষে ধরতে পারবে না আপনার নূরানি বদনের ওসিলা করে জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষটার জন্য আমার আল্লাহ সালাম পাঠাচ্ছেন এই মানুষটা কি দাতাই মানুষ নাকি কথা বলে আরে কথা বুঝতে পারছো তো পিছনের লোকেরা এই যে মানুষটার জন্য আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন এই মানুষটা কি দাতাই মানুষ সেই মানুষটা বলছে কবরে আযাব দেখে আমার বড় ভয় লাগছে আসলে আমি আল্লাহ এমন করে শেরবালা আপনাকে চলে যেতে বারণ করলাম কবরে শুইয়ে দিয়ে যখন কদমে কদমে চল্লিশ কদম চলে যায় মুনকার নাকি ফেরেশতা আসে সাল জবাব করে আমি বড় হোপলেস হয়ে যাও ভয় খেয়ে যাব উত্তর দিতে পারবো না আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ইয়াসলা হাবিবাল্লাহ আপনি একটু উত্তরটা দিয়ে দে আর আমরা সব জানতা হয়ে গেছি বাবারে বাবা কথা বুঝতে পারে সব মুখস্থ হয়ে গেছে আমাদের এসে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা ও ভাই যারা বাজারের আল্লাহর মুমিন বান্দারা ঝাটাঝাট উত্তর দিয়ে দেবেন আল্লাহু রব্বি ওয়া মুহাম্মাদুর নবী ওয়াল কাবাতু কিবলাতি কথা বুঝতে আল ইসলামু দীনি আল মুসলিমুন মুসলিমাতি ইখওয়ানি ইখওয়ানি তুমি বলুন না সুবহানাল্লাহ আর যদি মানামান না থাকে কি করবে হাহালা আদিরি কবর দেখে বড় ভয় লাগে আমার পক্ষ থেকে আপনি সালাম আপনি জবাবটা দিয়ে দেবেন মুনকার নাকিরের জবাবটা দিয়ে দেবেন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মা খাদিজার কথা অনুযায়ী নিজের বাবা খালি শরীরে কবরে গড়াগড়ি খেয়েছিলেন নিজের পিরহান দিয়ে পাগড়ি দিয়ে কাফনের কাপড় পরিয়েছিলেন মা খাদিজাকে মা খাদিজার কাফন দাফন হয়ে গেল আরে এমন করে আমার রাসূলুল্লাহ চুপটি করে দাঁড়িয়ে আছেন কবরের ধারে সাহাবারা চলে যাচ্ছে সাহাবাদের মাঝে সাহাবারা বললেন এমনটি করে চুপটি করে দাঁড়িয়েছিলেন কেন আর এত খুশি মনে আপনি ফিরিয়ে আসলেন কেন ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন আমার খাদিজার তিনটে কথা আমি রেখেছি আমার খাদিজা প্রথম শর্ত করেছিল আহারে এমন করে আমি ইন্তেকালের পরে আরে আপনার জুব্বা দিয়ে এমন করে পাগড়ি দিয়ে আমাকে কাফনের কাপড় দেবেন আহারে এমন করে আমাকে বলেছিলেন রাসূল হাবিবাল্লাহ আমার কবরে একটু গড়াগড়ি খেয়ে দেবেন আমি দুটো করেছি শেষ বালার শর্তটা আমি কবরের ধারে দাঁড়িয়ে রয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিব্রিল ফেরেশতাকে নাযিল করলেন হাবিবাল্লাহ আপনি এমনটা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলে আমার খাদিজা ফেরেশতা থেকে ভয় করবে আমার খাদিজার শর্ত অনুযায়ী ওয়াদা অনুযায়ী দাঁড়িয়ে আছি আমার খাদিজার পক্ষ থেকে জবাবটুকু দিয়ে দিতে হবে তাই নাকি ফেরেশতা জিব্রাইল বলে আমার আল্লাহ এই বলে পাঠিয়েছেন আপনি এমনটি করে দাঁড়িয়ে থাকবেন না আপনি এমনটি করে দাঁড়িয়ে থাকবেন না
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা বলে জানিয়েছেন আসল হাবিব আল্লাহ আপনি চলে যান আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন মুনকার নকির যখন সলভ করবে আমার আল্লাহ পাক খাদিজার হয়ে স্বয়ং জবাব দিয়ে দেবে কথা আমার ভাই যারা আব্বা যারা তো লাপরোয়া হয়ে গেছে আস্তাফুল মখলুকাত সৃষ্টি সৃষ্ট এরাই হবে আমার ভাই যারা এদের লাশ কবরের মাটি খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কবর লাশকে মাটি খাওয়া হারাম করে দিয়েছেন ও ভাই যারা আব্বা জানেরা কবর সাংঘাতিক জায়গা শুনে রেখে দেন জেনে রেখে দেন মা ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ জনিন আম্মা চা নবীদুল আলী হাসান হোসেনের মা জান্নাতে সরদারিনী আহারে এমন করে ইন্তেকাল হয়ে গেল কার দাফন করা হবে শুনে রেখে দেন কবরকে কবরকে লক্ষ্য করে বলা হচ্ছে এ কবর তুমি সন্তান হয়ে যাও তোমার বুকে কে শোবে জানো তোমার বুকে আসছে আমার রাসূলুল্লাহর দুলালি ফাতেমা নবী নন্দিনী ফাতেমা ও কবর তোমার ভিতরে আসছে হাসান হোসেনের মা দুই ইমামের মা ওই কবর তুমি কি জানো সেই সতী সাধবী নারী জান্নাতের সরদারিনী মা ফাতিমা যারা তোমার কবরে আসছে কবর তুমি জানো কোন রকমের বিয়াদবি করবে না গোস্তাকি করবে না ওই সময় কবরের জবান খুলে গেল কবর বলতে লেগেছে ও নবীর সাহাবী শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি কবর কোন ব্যক্তি দাইকে চিনি না আমি কবর চিনি তার নেক আমল জোরে বলে সুবহানাল্লাহ অমুকের পুত্র অমুক নাম দাদা শেখ সৈয়দ পাঠান আমার ভাই যারা আব্বা জানের লাট সাহেব মহালাট সাহেব মন্ত্রী মহামন্ত্রী আমি আল্লাহ কাউকে চিনি না আমি কবর কাউকে চিনি না আমার আল্লাহ তাকে চেনেন না কবর বলেন আমি ওই ব্যক্তিকে চিনি আমার আল্লাহ ভালোবাসেন যে ব্যক্তি নেক আমল নিয়ে সৎ কাজ নিয়ে ভালো কাজ নিয়ে সৎ চরিত্র বাধক হয়ে কবরের বুকে আসবে আমি কবর তার সঙ্গে উত্তম ব্যবহার করব জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি না আমি কবর তার পিছে আটা পেশাই করে ছেড়ে দেবো কবরের ভিতরে কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাস্তব থাকতে হবে নিরালায় একা একা বাস্তালায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন গাত মাটির গার কার আপন কার পর কার হবে ফুলের বাগান কার হবে সাড়ে তিন গাত মাটির গার কার আপন কার পর কার হবে ফুলের বাগান
কারো পাবে জাগার নাম আমল নাম ছাইদিন গাবে আধার ঘরের বাগাতি ওই কবর যেতে গাবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে গাবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবর যেতে গাবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে গাবে রইবে না কেউ সাথী মন করে নকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব মন করে নকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না ঘোরাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হাসর মাটির কামনে বাদিন কাটে আপন গয়ে কে ঘর বিনা রবি শুধু প্রভু রব্বানা জানো সুবহানাল্লাহ জানি না হাসর মাটির কামনে বাদিন কাটে আপন গয়ে কে ঘর রবি শুধু প্রভু রব্বানা তবু ও সেই রগম করো হয়ে চির সাথী ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবর যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একাই একা পাঁচতলায় থাকতে হবে নিরালায় একাই একা পাঁচতলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়ারা আব্বা জানেরা কবর সাংঘাতিক জায়গা বাবা ওখান থেকে কেউ ছাড় পাবে না আর কবর ঘাটি থেকে কেউ যদি ছাড় পেয়ে যায় সব ঘাটিটা তার জন্য আসান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কবর থেকে হাসর পর্যন্ত 50,000 ঘাটি আছে কত হাজার বলেছি মুখস্থ করে নেন কত হাজার ঘাটি 50,000 ঘাটি আছে প্রত্যেক ঘাটিতে চেকআপ আছে একটু মুখ্যমন্ত্রী শুয়ে দেখা করতে যাবে নবান্নে একটু গিয়ে দেখো ঠেলার নাম বাবাজি জোরনের নাম যুব বাচ্চা কিভাবে যেতে পারো দেখি দেখি আমাদের ভোট দিয়ে তো তারা ক্ষমতায় এসেছে কেন আমরা তার কর্মের কেন আরে কথা বলো না আমরা ভোট দিয়েছি আমাদের ভোটের একটা দাম আছে না নেই কথা বলেন না কেন আমরা যেতে পারি না সিস্টেম আছে
তুমি মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলবে, দেখা করবে নবান্নে কি এসি রুমে কাছের ঘরে, তুমি দেখা করবে কথা বলবে, তাহলে সিস্টেমে যেতে হবে না, ভোট দিয়েছো বলে তুমি লাশ নাই, আরে কথা তাকে তো আমরাই তো ভোটে বসিয়েছি বলে ইচ্ছে মতন যেতে পারবো না, সিস্টেম আরই আছে, সিস্টেম আছে, তাই বলে একেবারে চটাং পটাং গিয়ে একেবারে নবান্নে ঠেলে উঠবে পারবে না, কথা ঠিক বলেছি না ভুল বলেছি, তাহলে সেখানে গেলে কত চেকা পকেট টেপবে, গাঁঠি টেপবে, একান দেখবে, মেশিন ধরবে ক ক করছে কিনা, মাথায় ধরবে, পেটে ধরবে, কোথায় বোম নিয়ে যাচ্ছে নাকি, কথা বুঝতে পারছে না, কোথায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে নাকি, সব জায়গায় তোমার টিকিট দেখানো সত্ত্বেও, পাস দেওয়া সত্ত্বেও তোমাকে সঠিক জায়গায় চেক আপ করার পরে তারপরে তোমাকে ওই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যেতে দেবে, কথা ঠিক বলিস না ভুল বলিস, কি বাহাদুর দুনিয়ায় সেজেছো, এপাশ ওপাশ এপাশ ওপাশ করে হারাম খোর সব কিছু খেয়ে ঢেকি হয়ে বলতেছে পীর সাহেবদের এনে নাকি একেবারে হাজার হাজার টাকা দিলে একেবারে কালিয়া কোপ্তা বিরিয়ানি খালি নাকি ও বেড়া পার করে, বলেন না ওর মতন চগল খোর বেইমানা দুটো আছে নাকি দুনিয়ায়, কোশ্চেন কালে পীর সাহেবের ক্ষমতা নিয়ে ওর বেড়া পার কর দেবে, আছে বলেন আমি জালালুদ্দিন চ্যালেঞ্জ দিচ্ছি কোন পীর সাহেব আছে দেখা, আমার পীররা আমাদের শ্রদ্ধার পাত্র, তাদের পার ধুলো পা মাথায় রেখে দিই, কোনোদিন তারা বলবেন না এই অমু তুই আমার এত খাওয়াচ্ছিস এত টাকা দিচ্ছিস তোরে জান্নাতে নিয়ে চলে যাব না, অশ্বিন কালে হবে না, আমার ভাই যারা আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন, আমার রসুলুল্লাহ বারে বারে সচ্চরিত্রবান উম্মতের কথা বলেছেন, আমার রসুলুল্লাহ আমার হাবিবুল্লাহ ওই সচ্চরিত্র উম্মতের কথা বলেছেন, যারা সচ্চরিত্রবান উম্মত আমার হবে তারা আল্লাহওয়ালা হবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, অসচ্চরিত্রবান উম্মত উম্মতানি কখনোই আল্লাহওয়ালা হতে পারে না, আমার কথা বুঝি আসতেছো না আসে না, সচ্চরিত্রবান হতে হবে, কি সচ্চরিত্র, সচ্চরিত্রটা কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি কিলো দরে, কিলো দরে পাওয়া যায়, লাখ টাকা দিলে কি সচ্চরিত্র কিনতে পাওয়া যায় নাকি, এক কোটি পাঁচ কোটি দিলে কি সচ্চরিত্র কিনতে পাওয়া যায় নাকি, না 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 শুনে রেখে দাও জেনে রেখে দাও, এই সচ্চরিত্র এমন একটা জিনিস, ও ভাই যারা বাজারেরা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, শুনে রেখে দেন মায়া দিয়ে ভালোবাসা দিয়ে নিজের নফসকে কন্ট্রোল করে আমার ভাই যারা আব্বা জানেরা নফসের সঙ্গে জেহাদ করে শুনে রেখে দেন সেটাকে অর্জন করা যায়, পয়সা খরচ করতে হবে না, যত গরিব হও না কেন, যত গরিব হও না কেন, তোমার মতো মানুষ যদি সচ্চরিত্রবান হয় সুদ যদি না খায় ঘুষ যদি না খায় আমার বাজার আব্বা জানেরা জেনাবে বাচ্চি বিচার যদি না করে পরনিন্দা পরচর্চা না করে ইবত গিল্লা না করে চগল খুরি না করে বাজি না করে মুনাফিকি না করে আরে এমন করে দুষ্কর্ম না করে শুনে রেখে দেন জেনে রেখে দেন এই ব্যক্তিটা অল্প ইবাদত বন্দেগীতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে সার্টিফিকেট দিয়ে দেবেন গো শুনে রেখে দাও এই সচ্চরিত্রবান উম্মতদেরকে আমার রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে সোনার জান্নাতে চলে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সচ্চরিত্রবান মানুষ আমার রাসূলুল্লাহর আদর্শের উপরে থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ছোট ছেলে মাকে বলে দেখে দেখছি সুরে ছোট ছেলে মাকে বলে দেখে দেখছি সুরে মা গো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাবো কেমন কো
মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে দো জাগান সৃষ্টি চার শিলায় তিনি নাকি আছেন সোনার মদিনায় আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে শুনেছি সে ঠাই নাকি তাইয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে মাগো বলো না মদিনা কত দূরে তোমার কাছে চাই না মাগো চকলেটার মিষ্টি তাহা রাজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি জেনেবল সোহারা তোমার কাছে চাই না মাগো চকলেটার মিষ্টি তাহা রাজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সেই আশা বাদল বাঁচা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে শুনেছি সে ঠাই নাকি তাইয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে শুনেছি সে ঠাই নাকি তাইয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে মাগো বলো না মদিনা কত দূরে সবুজ গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে সবুজ গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে সেই গম্বুজের নিচে নাকি তাইয়ার নবী ঘুমায় রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে শুনেছি সে ঠাই নাকি তাইয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে শুনেছি সে ঠাই নাকি তাইয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সে ঠাই আমি যাব কেমন করে মাগো বলো না মদিনা কত দূরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়ের আব্বা জানিরা তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বড় দামি বড় মানি কথা বলেন বলেন আমার রাসূলুল্লাহ রওজা মোবারক যদি কেউ একবার দেখল আমার রাসূলুল্লাহ কি বলে গেছেন সোনার জবানে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি একবার জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ বলে গিয়েছেন কি বলে গিয়েছিলেন আমার কবর শরীফ যে জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তার শাফাত সুপারিশি আমার জন্য অজীব হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও ভাই জানেরা আমার রাসূলুল্লাহ
পাশে রিয়া জুলচান না আছে গো ওই জায়গায় গিয়ে বাবা এই দুরাকাত না আমাদের জন্য পাগলের মতন মানুষ সারা দিন দাঁড়িয়ে থাকে হাজী সাহেবরা যারা গিয়েছেন জানেন পাগলের মতন দাঁড়িয়ে আছে এই দুরাকাত নামাজ পড়ে রিয়াজুল জান্নাত ওটা হচ্ছে জান্নাতের অংশ একবার জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের অংশ ওটা আমার রসুল রওজা থেকে ওই সরাসর জান্নাতের অংশ ও ভাই যারা বাজানিরা কত মানুষ ভিড় করে সেখানে দাঁড়িয়ে আছে পাগলের মতন ওই জান্নাতের বাগানে একটু নামাজ পড়বেন দুরাকাত নামাজ আদায় করবেন রিয়াজুল জান্নাতের ভিতরে ও ভাই যারা বাজানিরা শুনে রেখে দান জেনে রেখে দান ওই ভিতর ভিতরে যদি দুরাকাত কেউ নামাজ পড়তে পারে সে জানো জান্নাতুল ফেরদাউসের ভিতরে নামাজ আদায় করে নিল জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই যারা বাজানিরা শুনে রেখে দান জেনে রেখে দান এই নবীজির রওজা মোবারক যে দর্শন করেছে জিয়ারত করেছে আমার নবী বলেছেন সাফা সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় হাদিস সত্য না মিথ্যা একবার বলুন ও ভাই যারা বাজানিরা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমার রাসূলুল্লাহ উপরে খবরদার কেউ গোস্তাকি করবে না আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিতাবাদ আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন আমি আল্লাহ আমার প্যারা হাবিব জানিয়ে দিই আমার প্যারা হাবিবের উপরে তোমরা যেন বাড়াবাড়ি করো না আমি আল্লাহ পাক তোমাদের অসাক্ষাতে তোমাদের জীবনের আমলকে আমি নেকামল বরবাদ করে দেব সেজন্য আমরা যতই আমল করি না কেন আমার নবীর উপরে যদি বাড়াবাড়ি করি আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে খায়ের করেন আল্লাহ পাক আমাদের শোনা বলা থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক রাখেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন একটু জোরে তাকবীর দেন তো নারে তাকবীর জোরে তাকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর জনাব আলা হাজ মাওলানা আমিনউদ্দিন রাজবি সাহেব জোরে বলুন জিন্দাবাদ আর লম্বা করলাম না আমার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমার নজরে দেখবেন আমাদের।